অস্বাভাবিক মূল্যবৃদ্ধির মোকাবিলায় নজরদারি শুরু রাজ্যের। মঙ্গলবার সকালে জেলার বিভিন্ন বাজার পরিদর্শন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের প্রতিনিধিদের। বক্সের ক্যামেরায় ধরা পড়ল অগ্নিমূল্য বাজারের ছবি। রাজ্যের আর্থিক প্যাকেজ নিয়ে নয়াদিল্লিতে বৈঠক হল। প্রধানমন্ত্রী রাজ্যপালের মধ্যে আর্থিক প্যাকেজ নিয়ে সাহায্যের আশ্বাস জানালেন রাজ্যপাল এম কে নারায়ণন। নিয়ম ভেঙে প্রণব মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদের প্রার্থী করা হয়েছে। এখনও একটি লাভজনক পদে রয়েছেন তিনি। অভিযোগ বিরোধী এনডিএ রাষ্ট্রপতি পদপ্রার্থী পি এস সাংমা। পরিবহন মন্ত্রী মদন মিত্রের সঙ্গে বাস মালিক সংগঠনের বৈঠকে ফের খারিজ হয়ে গেল ভাড়া বৃদ্ধির প্রস্তাব। ধর্মঘটের ডাক না দিলেও বাস পরিষেবা বন্ধের হুমকি বাস মালিক সংগঠনগুলির। বাংলার স্বার্থে বিশান সিং বেদিকে স্পিনিং কোচ চাইছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সিএবির ওয়ার্কিং কমিটির বৈঠকে বেদির পক্ষে সওয়াল প্রাক্তন ভারত অধিনায়কের।